এখানে যেই সমস্ত নাম্বারিং গুলো রয়েছে স্লাইসের, সেগুলো যে কোনো একটিকে সিলেক্ট করার পর আমরা আরো কিছু স্লাইসের কমান্ড দেখে নিতে পারি। রিলিজ করার সাথে সাথে এটি রিলিজ হয়ে যাবে, অর্থাৎ এগুলো অটো স্লাইসে পরিণত হবে। তারপর এখানে যে স্লাইসগুলো রয়েছে সেই স্লাইসগুলোর একটি একটি করে ধরে অবজেক্ট থেকে স্লাইসেস এবং স্লাইসেস অপশনস থেকে আরো কিছু কাজ করে নিতে পারি। এখানে যে স্লাইসটি রয়েছে একে নো ইমেজ এবং এখানে কিছু টেক্সট লিখে দিতে পারি। নো ইমেজ ব্যবহার করলে এখানে যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি সেই ইমেজটি আর দেখা যাবে না। এখানে আমরা যেই টেক্সটগুলো লিখে দিব সেই টেক্সটগুলো এইটুকু জায়গায় আমাদেরকে শো করবে। যেমন এখানে যদি আমরা হোম লিখি তাহলে এখানে হোম শো করবে এবং তার সেল অ্যালাইনমেন্ট এখান থেকে আমরা করে দিতে পারি। সেল অ্যালাইনমেন্ট এর জন্য হরিজন্টালি সেন্টার রাইট ডিফল্ট অর লেফট যে কোনো চারটি একটি ব্যবহার করতে হবে। ভার্টিক্যালের ক্ষেত্রে টপ বেসলাইন মিডল বাটন ডিফল্ট ইত্যাদি। সেল অ্যালাইনমেন্টের জন্য লেফট এবং মিডল সেট করে দিলাম। যদি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটি কালার নির্বাচন করে দেব ব্যাকগ্রাউন্ড কালার। যদি ব্যাকগ্রাউন্ড কালারটি ম্যাট করতে চাই তাহলে ম্যাট দেখাবো। আইড্রোপার কালার অর্থাৎ আমাদের সেভ অ্যান্ড ওয়েব ডিভাইসেস এর আইড্রোপারের যে কালারটি রয়েছে সেই কালারটি হোয়াইট ব্ল্যাক অথবা আদার্স যে কোনো ধরনের কালার সিলেক্ট করে দিতে পারে। আর যদি আপনি সিলেক্ট করে দিতে না চান অর্থাৎ ব্ল্যাঙ্ক রাখতে চান সেক্ষেত্রে নান করে দিতে পারেন। আর এই টেক্সটটিকে আমরা টেক্সট ইজ HTML হিসেবে কনভার্ট করে দিতে পারি। আর আমরা যদি তা না করতে চাই তাহলে ইমেজেস এখান থেকে এই ইমেজটিকে পুরোপুরি সে নিয়ে নিবে। এখন এই ইমেজটির এখানে নাম রয়েছে স্লাইস নেম। তারপর এখানে আমরা লিখে দিব এর URL অর্থাৎ ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এখানে যে URLটি আমরা দেব তা অবশ্যই ভ্যালিড হতে হবে, যেমন http://www.com। এখান থেকে আমরা সেট করে দিব টার্গেট কি ধরনের পেজে সে ওপেন হবে ক্লিক করার সাথে সাথে, এবং মেসেজ হিসেবে সেভ করে দেব অর্থাৎ স্ট্যাটাসে কি ধরনের মেসেজ শো করবে ঠিক। আর অল্টার অর্থাৎ এর উপরে মাউস কার্সারটি নিলে পরে কি ধরনের টেক্সট দেখাবে তা লিখে দিলাম। ওকে, এই অবস্থায় আমরা যদি সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস হিসেবে সেভ করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অল্টার হিসেবে হোম ব্যবহার করেছিলাম। এর উপরে মাউসটি নেওয়ার পর নিচে স্ট্যাটাসে নিচে যে স্ট্যাটাসটি রয়েছে সেখানে নিউ টেক দেখাচ্ছে এবং ক্লিক করার সাথে সাথে আমরা ওই ওয়েবসাইটে চলে যেতে পারবো যদি এই ওয়েবসাইটটি ভ্যালিড থাকে। ঠিক একইভাবে আমরা সমস্ত স্লাইসের ক্ষেত্রে এই কাজটি করব। আর আপনারা যদি এ ধরনের ট্যাম্পলেট পেতে চান, ফ্রি এবং ফুললি এডিটেবল ট্যাম্পলেট, তাহলে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। আমরা পূর্বেই জেনেছি ওয়েবসাইটের ভিতরে যে সমস্ত অবজেক্টগুলোকে স্লাইস হিসেবে তৈরি করেছি সেই সমস্ত অবজেক্টগুলো একত্রিত হয়ে আমাদের ওয়েবসাইটটি দেখাচ্ছে। এখন স্লাইসিং যেই অবজেক্টগুলো আছে বা ইমেজগুলো আছে সেগুলো আমরা এই ইমেজ থেকে দেখে নিতে পারি। HTML পেজটি সেভ করলাম, সেই HTML পেজটির সাথে এই ইমেজেস ফোল্ডারটি সাথে সাথে ক্রিয়েট হয়েছে এবং যে সমস্ত স্লাইসগুলো আমরা করেছি সেই সমস্ত স্লাইসগুলো এখানে দেখাচ্ছে কী কী ধরনের স্লাইস আমরা করেছি এবং প্রত্যেকটি আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। এখানে যে সমস্ত স্লাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি নিচের দিকে হয়েছে সেই সমস্ত স্লাইসগুলো এখানে ডিভাইড হয়ে দেখাচ্ছে এবং এগুলো আবার একসাথে ইন্টারনেট পেজে দেখতে পাচ্ছি। এখন যে পেজটি আমরা দেখতে পাচ্ছি এটি খণ্ড খণ্ড অবস্থায় রয়েছে। এতে যে সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে ডাউনলোডিংয়ের সময় খণ্ড খণ্ড ইমেজগুলো সময় কম নেবে এবং কিছু কিছু করে ইমেজগুলো ডাউনলোডিং হবে, এতে করে আমাদের ডাউনলোডিংয়ের সময় সংকুলন হয়ে থাকে। আরও কিছু বিষয় দেখা যাক। টেক্সটগুলো দেখতে পাচ্ছি, সেই টেক্সটগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে স্লাইস মেক ক্রিয়েট করার পর এর স্লাইস এবং স্লাইস অপশনস থেকে HTML টেক্সট ডাইরেক্ট সিলেক্ট করে দিতে পারি। টেক্সট ইজ HTML কনভার্ট করার পর HTML টেক্সট হিসেবে যেগুলো নাকি আমাদের
সেল অর্থাৎ টেবিল সেলের ভিতরে থাকবে, ওকে, এবং একে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস থেকে সেভ করা যাক, রিপ্লেস, ওকে। আমরা এখানে এই টেক্সটটিকে এডিটেবল অবস্থায় দেখতে পাচ্ছি, এর কারণ হচ্ছে এটি এখন HTML ফরম্যাটে টেক্সটটি রয়েছে। যদি এই টেক্সটগুলোকে এভাবে পেতে চাই তাহলে আমাদের এগুলোকে টেক্সট স্লাইস হিসেবে ব্যবহার করতে হবে। টেক্সট স্লাইস হিসেবে ব্যবহার করলে আমরা পরবর্তীতে একে HTML টেক্সট হিসেবে দেখতে পারবো, অর্থাৎ HTML ফরম্যাটে দেখা যাবে।